তোমার জন্য অনেকগুলো অসুবিধা আমরা ফেস করি জানো তো। তুমি সব কিছু তো এত নাটক করো কেন বৌদি? মা, তুমি না চিরকাল এক রয়ে গেলে। ঠিক এই কারণের জন্য তোমার সাথে এই বাড়ির কারো বনে না। কারো সঙ্গে মিলিয়ে চলতে পারো না তুমি। মেজো কাকি মুনিকে দেখো, সবার সঙ্গে কি সুন্দর মিলিয়ে চলে। ঠিক এই কারণের জন্য তুমি জাহ্নবীর সাথেও মিলিয়ে চলতে পারো না। জাহ্নবী তো তোমার বৌমা, তোমার ছেলে স্ত্রী। মা সত্যি করে বলো তো, কখনো তুমি জাহ্নবীর সাথে বসে একটু গল্প করেছো? ভালো মন্দ কিছু আলোচনা করেছো? না, তুমি সব সময় মিনির পাঁচালি পড়ে গেছো। মিনির পাঁচালি শুনিয়ে আর কত লোকের থেকে কত সিম্প্যাথি নেবে মা, বলো না প্লিজ। মা, বর্তা ভাই কি আমাকে বকলো নাকি? হ্যাঁ ও বাবা, ও কি আমাকে খারাপ খারাপ কথা বললো? শুনি কি বললো। দাঁড়াও, তুই কি করেছিস? তুই তোর ভাই, বড় ভাই, রোজগারে বড় ভাই, কলেজে পড়াস, অনেক টাকা রোজগার করিস, বিয়ে থা করেছিস, বাড়ির প্রত্যেকের সঙ্গে আড্ডা আর কি ফাজলামো সব মারিস, তা তোর বোনের জন্য তুই কি করেছিস? কিছু করেছিস? ও চিকিৎসার জন্য কোনো বন্দোবস্ত করেছিস? ও চিকিৎসা হচ্ছে তো সেই ওর বাবার পয়সায়। তা তুই জানিস না তোর বাবার কত টাকা ইনকাম? ওর চাকরিটাও তো নতুন বাবা। আর তোমার মেয়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব সবকিছু যদি তুমি রাজার ঘাড়ে চাপিয়ে দাও তাহলে তো আর রাজার জীবনটাও স্বাভাবিক থাকে না। তাছাড়া মেয়ে যখন তোমার তাহলে দায়িত্বটাও তো তোমাকেই নিতে হবে, সেটা তুমি অন্য কারোর ঘাড়ে কি করে চাপিয়ে দেবে? কি বললে? আমাদের মেয়ে, তার দায় আমাদের আরেকটা সন্তান নেবে না। তুমি রাজাকে আটকাও কেন? এই শিক্ষাটা তুমি কোথা থেকে পেয়েছো জাহ্নবী? মা, বর্দি, জাহ্নবী তো ভুল কিছু বলেনি। তোমার বার্ডেন তো তোমাকেই সামলাতে হবে, তাই না? তুমি তো তোমার এই বার্ডেন আরেক সন্তানের উপর চাপিয়ে দিতে পারো না কখনোই। তোর বাবা ভাল লাগে না, কোথায় খেতে যাব আনন্দ করব তা না, তোমরা অমনি সবাই মিলে সিরিয়াস কথা বলতে শুরু করলে। আচ্ছা তুমি কি বলো তো, সবার সামনে সব কথা কেন বলো? তুমি এখনো দাঁড়িয়ে আছো? ওদের কথাগুলো শুনতে পাচ্ছ না? না, তুমি কি বধির হয়ে গেছো? এতকাল এই কথাগুলো শুনে শুনে বধির না হয়ে উপায় আছে? আর আমি যদি আজকে বধির না হতাম আমার অবস্থা এই মিনির মতো হতো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।